তো গাইস দেখো ফ্রি ফায়ারে নতুন হাইপারবুক এসেছে এবং এই হাইপারবুক তোমরা কিভাবে ফ্রি তে পেতে পারো আমি তোমাদেরকে জানাই দিই তো গাইস দেখো এই হাইপারবুক পেতে হলে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না জাস্ট তোমরা তোমাদেরকে 2000 ডায়মন্ড টপ আপ করতে হবে বাট 1000 ডায়মন্ড টপ আপ করলে তোমরা শুরুতে হাইপারবুকটা পেয়ে যাবে তারপর আনলক করার জন্য তোমাদেরকে ইন টোটাল 2000 ডায়মন্ড খরচ করতে হবে যেটা আবার আপাতত তোমাদেরকে করতে বলার কোনো ইচ্ছা নেই বাট আজকে আমরা করব ফ্রি ফায়ারের হাইপারবুক চ্যালেঞ্জ এখন এই হাইপারবুকের যেই শার্টস গুলো আছে না স্পেশাল এইগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট ক্লেম করতে হবে তারপর এইগুলা দিয়ে হাইপারবুকটাকে আপগ্রেড করতে হবে সো চলো আজকে আমরা দেরি না করি আজকে আমরা আপগ্রেড করব আমাদের নতুন হাইপারবুক এখন এই ফ্রি ফায়ারে হাইপারবুক কোথায় থাকে ভাই হাইপারবুকটা কোন জায়গায় জানি থাকে তো গাইস এই হাইপারবুকের মধ্যে আমাদেরকে দিয়েছে স্পেশাল একটা প্যারাফেলের স্কিন যেটার নাম ইঙ্ক পিকচার পাঞ্চার আর এটাতে রেট অফ ফায়ার বেশি আর অ্যাকুরেসি বেশি সো আজকে এই প্যারাফেল দিয়ে আমি সব থেকে ডিয়ারিং একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি যেটা হচ্ছে হাইপারবুকের প্যারাফেল দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড গাইস জানোই তোমরা সোলো ভার্সেস স্কোয়াড কতটা কঠিন সেইখানে এই প্যারাফেল দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড চ্যালেঞ্জ আমার জন্য দোয়া করো প্যারাফেল দিয়ে আজকে সোলো ভার্সেস স্কোয়াড খেলার চেষ্টা করতে হবে আমাকে আর যার জন্য আমাকে প্রচুর পরিমাণে দৌড়াইতে হবে প্যারাফেল পাইতে এন্ড প্যারাফেল দিয়ে প্লেয়ার তারপর মারা শুরু করতে হবে ও মাই গড ভাই প্রথমে প্যারাফেল পেয়ে ভাই দুইটা প্যারাফেল পাইছি কিভাবে হাউ ইজ দিস ইভেন পসিবল ভাই আগে এটারে মাইরানি গাইস প্যারাফেল কিন্তু দারুণ একটা গান যারা জানো না তাদেরকে জানায় দিলাম গাইস অ্যান্ড হাইপারবুকের এই প্যারাফেলটার স্পেশালিটি হচ্ছে এটা মনে হয় ডাবল রেট অফ ফায়ারের সো এটা দিয়ে ভাই 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 এটা মরে না কেন ভাই একটা মরছে নাইস আমার তো অবস্থা কাইল করে দিছিল এই আয় আয় আমার কিল চুরি করছে ভাই ওইটা কত বড় খারাপ মানুষ আমার কিলটা চুরি করে দিছে এটা যাইতেছে মনে হয় ওটারে হেল্প করতে ভাই হোয়াট ওই মরে না কেন ওকে আমি যে পিছনে দাঁড়ায় আছি এটাই ওই খেয়াল করে নাই তাহলে বুঝো গাইস কাদের সাথে খেলতে আসছি আজকে বাট হাইপার বুকের চ্যালেঞ্জ আমি ভাবছিলাম না যে এটা আমি এত সহজে প্যারাফেল পেয়ে যাবো আমি মনে করছি গেমে নামবো দৌড়াবো প্লেয়ার আমারে আধা ঘন্টা এক ঘন্টা কষ্ট করাবে তারপরে হয়তো বা ভাই আমি মানে গেম হয় 18 মিনিটের বাট ইট ওয়াজ জাস্ট মাই থট আমার একটা চিন্তা ছিল এটা তবে আমি কিলগুলো একটু এখান থেকে কনফার্ম করে নিই আমার আরেকটা কিল এখানে পড়ে আছে আর ওই সাইডে আরেকটা প্লেয়ার আছে তোমরা দেখছো কিনা যায় না এবং এ দেখো ভাই ভাই ওর কাছে কি আছে ওই শটগান দিয়ে মারার চেষ্টা করতেছে আমাকে ভাই ও মাই গড মেরে দি তো ভাই আমি আমার চ্যালেঞ্জ শুরু না করতেই শেষ হয়ে যাচ্ছিল ছেলেও মেয়েও আমার যায় আসে না কিপটামো কইরো না বিপদে তুমি পড়বা নট আমি ব্যাপারটা কিন্তু তুমি বুঝা দেখো তো গাইস এখন পর্যন্ত পিকে আবে মারিয়া ভাই পিকের একচ্ছত্র প্যারাফেল অধিকার ইটস কাব্বো ভাই লেটস গো এ তামানো ভাই সব জি জি সো গাইস আমরা হাইপারবুকের চ্যালেঞ্জটাকে কন্টিনিউ রাখবো আর আজকে ভিডিওতে লাইকের টার্গেট থাকবে 15,000 কারণ প্যারাফেলের চ্যালেঞ্জ ভাই সোলো ভার্সেস স্কোয়াডে তা আবার অনেক কঠিন হতে চলেছে এটা বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কমপ্লিট ইট একটা মেয়েকে ঢুকতে দেখছেন এই মেয়েটা সম্ভবত দুইতলায় যাচ্ছে ইয়াপ সো এর পিছন পিছনে গাইস দুইতলায় যাই আর আমি প্যারাফেল দিয়ে ক্লোজ কম্বাটে কেন জয়েন হচ্ছে আমি জানি না ও না এটা তো ছেলে ক্যারেক্টার মেয়ে না ওকে 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 ভাই এটা ডেড আমার চোখের সামনে বাই দ্য হাইপারবুকের এখানে তোমাদের চ্যালেঞ্জ করতে যে যে জিনিসটা দেখানোর কথা বলেছিল না এইটা এইটা আমার সেই পছন্দ হয়েছে এটাকে বলে ফিনিশিং মুভ যেটা কিনা অন্যান্য গেম যেমন ফর্টনাইট বা যেগুলো অনেক হাই কনফিগারেশনের গেম সেইগুলোতে ছিল নট ইভেন আমাদের রাইভাল গেমে এই এই সিস্টেমটা ফিনিশ এই সিস্টেমটা ওই সকল বড় গেমের এই জিনিসটা যে আমাদের ফ্রি ফায়ার গেমটাতে দিয়েছে সেটা আমার কাছে সব থেকে পছন্দ হয়েছে অ্যান্ড এখানে আরও একটা ভাই হেডশট কই যাইতেছে আমার হোয়াট ডিয়ামস ওই প্লেয়ার আমার দিকে ঝাঁপায় না পড়লে হয়েছে অ্যান্ড জি জি গাইস তোমাদের ভাই কিন্তু দুই স্কোয়াড ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে এমনি দৌড়ায় না যে ইমোট মেরে দৌড়ায় গেলেই তো পারি গাইস লেটস গো এভরিবডি এখন আমরা এসেছি গাইস এখানে একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছি অনেকক্ষণ ধরে অ্যান্ড এই প্লেয়ারটা ভাই আমার কোনোভাবেই যাইতে দিতে চাইতেছে না এই মামা আমার প্রচুর এমন নষ্ট করছে তারপরে ওর কেন জানি শান্তি হইতেছে না সো এ ওয়েট ভাই ওই জায়গায় মারতেছে কারে আমি তো জাস্ট ওয়াল ফেলে তুই চলে আসছি ওই গাধাটা ওই জায়গাতেই মারতেছে এরে ভাই পুরো ছেঁকা দিয়ে দিব আমি এই জায়গায় এসে লেটস গো এভরিবডি জি জি মাল এটা পুরো ছেঁকা খেয়েছে আবার দিমিত্রি ক্যারেক্টার ইউজার ভাই এটা মহা খারাপ শুধু খারাপ না এটা মহা খারাপ একটা কাজ করছে অ্যান্ড গাইস ওর সাজা কিন্তু পেয়ে গেছে এখন চলো গাইস আমরা এখন জোনের মধ্যে মুভ করি কারণ জোন যে হারে টানতেছে 9 কিল হয়েছে 32টা প্লেয়ার বেঁচে আছে আজকে একটা 20-25 কিলের ম্যাচ হয়ে যাবে ভাই এটা আবার কোত্থেকে আসলো ভাই
গাড়ির পিছনে ওই আর্সেনালের ভিতরে প্লেয়ার ভাই আমি এম করছি গাড়ির পিছনে চলে গেছে আর্সেনালের ভিতরে থাকা প্লেয়ারের দিকে এই ইমিংটা রে ভাই থ্যাংক ইউ জানানো উচিত বাট আমি জোনে মুভ করতে চাই আগে কারণ জোনে যদি দেরিতে মুভ করি না ও পরে জোনে যে আমার পেন দিয়ে দিবে তার থেকে আমি জোনে যে আমি ওরে পেন দিই আর যেহেতু প্যারাফেল আমার একটু ডিস্টেন্স রেখে খেলতে হবে না হলে ভাই কোনোভাবে এই ম্যাচ বুয়া করা পসিবল না বাট খুব কম ইউটিউবারই আছে যারা হয়তো এরকম সোলো ভার্সেস স্কোয়াডে প্যারাফেলের চ্যালেঞ্জ নেবে সো গাইজ তোমাদের জন্য এইটুকু নেওয়াই যায় অ্যান্ড দেখা যাক গাইজ এই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট করতে পারি নাকি ইমাম আমার কোন জায়গায় যাইতেছে ভাই আমি বুঝলাম না এভাবে কোন জায়গায় যাইতেছে ওয়াট দ্য ফুচকা মান ওয়াট দ্য ফুচকা ভাই এরা গেল কোন জায়গায় আমি বুঝি না ওয়েট এই পাশ থেকে বেরোবে না একে জায়গায় ছেঁকা দিয়ে দিব লেটস গো ভাই ভাই প্যারাফিলের সমস্যা কি এটা ক্লোজ রেঞ্জে হেডশট তুলতে চাইতেছে না ভাই আল্লাহ এই জায়গায় মাইরা দিবে তো আমারে ভাই কি করে মার মরছে শেষ মেশ ওর টিমমেট আসার আগে ওরে ফিনিশ করে ফেলে দিই কারণ ওর এই লুট ভাই ওর কাছ থেকে আবার এমন লাগবে এদের পিছনে যা এমন নষ্ট হয়েছে আবার ভাই এরা অনেক বেশি অতিরিক্ত হয়ে গেছে আল্লাহ টিমের চলে আসছে ওই সাইড থেকে এসে গুলিও করে কাছে একটা প্লেয়ার আসছে এটার আগে বাইরে নি ভাই সাহ আরে হেডশট এটা ভালো লাগে তো ওই ওটা মরে নাই অলমোস্ট মরে যাওয়ার কথা ছিল আর কেমনে কেমনে বেঁচে গেছে ভাই পিছন থেকে টিমমেট এসে আমার মারতেছে আল্লাহ এটা গেছে ওদের লাস্ট প্লেয়ার বেঁচে মেয়েটাকে মারতে পারলে আমার কাজ হয়ে যাবে কিন্তু মেয়েটা কই গেল ভাই এ দেখো আরে ইয়ে অনেক মুভমেন্ট দেখাচ্ছে এত মুভমেন্ট কেন ভাই কি লাগাইছে এটা কেলি ক্যারেক্টার দিয়ে এসে ভাই পুরা কেলির বংশধর এটা ভাই হেভি দৌড়াইতে পারে ওকে চলো জোনের ভিতরে যাওয়া যাক লুট করে এখানে শেষ পুরা স্কোয়াড ওয়াইপড আউট লেটস গো টু দ্য জোন ভাই সাহেব অ্যান্ড এইখানে আমি আসতে পারি নাই বিমান শক্তিতে একটা ফ্রি কিল ওকে এই কিলগুলোও নিতে পারতে হবে গাইস 14 কিল কিন্তু আমাদের ডান হই ভাই এখানে ওয়াল মেরে দিয়েছে আমি ভাবছি ওরে কিল করে ফেলবো সেটা করতে পারি নাই বাট ইটস টোটালি ফাইন ওরে তো পিডালে আমি দিবই তবে এইভাবে প্যারা ফেললে আমি রাশ করবো না কারণ গাইস প্যারা ফেললে এখন ক্লোজ রেঞ্জে রাশ করলে বিপদে পড়ে যেতে পারি শেষজন চারিদিক থেকে প্লেয়ার আসার এই দেখো নাম নিতে নিতে প্লেয়ার হাজির চারিদিক থেকে প্লেয়ার আসার কথা ভাই এই জায়গায় বাইরে পর্যন্ত যাচ্ছে ওয়েট আমি উকংটা দিয়ে যা সেফ জায়গাতে মুভ করি তারপর এদেরকে দেখতেছি ভাই পুরো বসে থেকে পিটাবো অ্যান্ড লেটস গো নাম্বার ওয়ান ডাবে ভাই 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 আমার প্যারাফেল চ্যালেঞ্জ এখনই দিছিল কায় আল্লাহ এত কঠিন চ্যালেঞ্জ কেন এটা ভাই ভাই এই জায়গাটাতে আমার এক্ষুনি কাজ মানে শেষ হয়ে যেত আল্লাহ আমার কিল দুটো শেষ না আমার কিল চুরি হয়ে গিয়েছে গাইজ দেখো আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে একটা ভালো পরিমাণের কিল দেখানোর কিন্তু প্লেয়ারে বাইরে দিছে আমার কোনো দোষ নাই ভাই আই রে কষ্ট কোন জায়গায় রাখি আমি ভাই এটারে তো ভাই 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 আবার উপর থেকে মারে হোয়াট ইজ রং উইথ দিস পিপল ভাই চারিদিকে প্লেয়ার ডানে বামে উপরে নিচে ভাই ডান থেকে মারে বাম থেকে মারে সকালে মারে বিকালে মারে কেন ভাই আমি কি করছি জাস্ট লেট মি কাম আমি এখানে ইনহেলার কিনে নিই নালে পরে প্রচুর বিপদে পড়ে যাবো ভাই আর এটা সুপার মেড কিট থাক তবে ইনহেলারটা বেশি দরকারি ভাই ও মাই গড তবে ভাই আজকে এই ম্যাচ বুয়া ছাড়বো না কাউরে মারতে পারবো কি এদিকে কেউ আছে ছাদ ভাই ভাই আমি ছাদের টারে মারতে গেছি আমরা নিচের থেকে মারে কি সমস্যা এটা ভাই ক্যান ভাই আসছে ক্লোজ রেঞ্জ এটা অনেকক্ষণ ধরে প্লেয়ারটা আমরা জ্বালাইতেছে ভাই এখনই দিছিল আমার 60 HP-তে নিয়ে ঠেকাই দিছে প্লেয়ারটা বড্ড বেশি খারাপ বাট ইটস ওকে তোমাদের ভাই এখনো কিন্তু হার মানে নাই 15 kill ডান মামা তুমি আমাকে রেখে কই যেও গাইজ এই ভিডিওতে টার্গেট থাকবে 15,000 লাইকের দেখো না কমপ্লিট করে দেওয়া সম্ভব হয় কিনা কাইন্ডলি চেষ্টা করে দেখো ওকে চলো গাইজ আমরা এখন সামনের দিকে যাই বেঁচে থাকলে এই ম্যাচে 20 kill হবেই হবে শিওর এখনো আমি বাদে 17 প্লেয়ার অ্যালাইভ তোমরা বুঝতেছো কোনো মিস নাই এই ম্যাচে সামনে আবার এরা কি ফাইট করে ওয়াই উড ইউ ডু দ্যাট আস্তে আস্তে আমি দাঁড়াও ভাই ওকে গাইজ লেটস গো এ বাবা হেডশট উঠতে চায় না কাজের সময় অকাজের সময় খালি হেডশট লাগে আবে ভাই ওর টিমমেট আবার এই জায়গায় কী মারে আচ্ছা কী ব্যাপার মরলো কেমনে প্যারাফেলে মরলো কেমনে এতক্ষণ পরে ও ভাই প্যারাফেল কিন্তু দারুণ হেডশট দিছে এই জায়গাটাতে মানতে ভাই রিভাইভ হয়ে উঠে পড়েছে দিবিত্রির কিছু না কইছি বেদ বেড়া ভাই দিবিত্রি ক্যারেক্টার ইউজারগুলো ভাই খারাপের খারাপ আল্লাহ আমার এইচপির করছে কি দেখছো তোমরা ওকে গাইস সো আমরা দেখতে দেখতে পিকের কাছে চলে এসেছি এবং উপরে আমরা এয়ার ড্রপ দেখতে পাচ্ছি নিচে এখানে অলরেডি একটা প্লেয়ার ভাই এটা মরে না হেডশটে মরে যাওয়া উচিত যেখানে সেখানে হেডশটেও মরতে চায় না প্লেয়ার ওই সাইডে অনেকগুলো ফাইট করতেছে মনে হচ্ছে ওইগুলার একটু পিটায় তো আসি দাঁড়াও কয়টা ওইখানে একটা অলরেডি সোনিয়া ক্যারেক্টার ইউজ করে মরছে আমারটাও সোনিয়া ভাই কত সোনিয়া এই যে যেদিকে তাকাই সেদিকেই সোনিয়া হোয়াট ইজ রং উইথ ইউ পিপল
ওয়েট এটার আগে ফিনিশ দিয়ে নি ওকে নাইস ভাই 18 কিল 19 কিল ডান 20 কিল ডান ফ্রিতে ভাই এক্সট্রা দুইটা কিল পাইছে আমার দোষ নাই এখানে ভিতরে ওই যে মেজ আছে না মিস্টার ভিতরে একটা প্লেয়ার গিয়েছে ওই মেয়েটাকে মারতে হবে কারণ ওটা পরে ডেঞ্জারাস হইতে পারে ভাই পিছন থেকে এসে ড্যামেজ দিতে পারে কিন্তু ওটা কই ভয় পাওয়াই দিছে ভাই বাট এই ইটস কাব্বো মেয়ে দেখে ভয় পাবে এটা হইতে পারে না গাইজ আমি একদমই ভয় পাইনি কিন্তু ওকে আমি বাদে আর দুইটা লেটস গো গাইজ প্যারাভেল চ্যালেঞ্জ ভাই এটা দারুণ হয়েছে স্পেশালি ডাবল রেট অফ ফায়ারটা চরম কাজ কি রে স্নাইপার মারি নাকি কি খারাপ ভাই স্নাইপার দিয়ে এক্ষুনি আমার একেবারে উপরে পাঠাই দিতেছিল ভাই এটা খারাপ প্রচুর আবার পিছনে কি আল্লাহ আমার প্লেয়ার মেরে দিছে ওয়েট গাইজ এই মেয়েটার সাথে ফাইট করে নি ভাই রে ভাই এরা ডেঞ্জারাস এক একটা ভাই চরম লেভেলে ডেঞ্জারাস ভাই শুধু ডেঞ্জারাস না এই মেয়েটা ভাই আমার কিলি চুরি করে দিছে আর ওর কাছে এসবিডি আছে ওয়েট বেরো হেডশট মারবো আই আবার 60 HP 140 ড্যামেজ দিছে ভাই ও গাধা ও কারে মারে হেডশট এটা খেয়ে ভাই মরতে না চাইলে কিচ্ছু বলার নাই এ মেয়েটা ভাই একেবারে পুরো মাথা খারাপ করে ফেলে দিছে ওইটারে কি হেডশট দিয়ে মারা ট্রাই করি আরে মরে না কিসের প্রাণ ও পে ভাই হেডশট ডাল লেটস গো ও ভাই সাব আরিগাতো গো জায়ওয়াস সো গাইজ আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লেগেছে আমাদের এই প্যারাফেলের চ্যালেঞ্জটা টিল দেন আল্লাহ হাফিজ বাপ ভাই দেখা হচ্ছে পরের দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা